ঈদ ছুটি শেষে মোটামুটি নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পারলেও সিএনজি অটোরিকশা বা অ্যাপ ভিত্তিক গণপরিবহনের বাড়তি ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, রেল স্টেশন বা বাস টার্মিনালে পর্যাপ্ত গণপরিবহন না পাওয়ায় অতিরিক্ত ভাড়া হাঁকছেন এসব অটোরিকশা চালকেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন আরাফা সিদ্দিক। ঈদ করতে রাজধানী ছেড়ে যাওয়া মানুষেরা জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন। এবারের ঈদযাত্রা তুলনামূলক কিছুটা স্বস্তিদায়ক হলেও ভোগান্তি যে একেবারে ছিল না তা বলা যাবে না। যেমন রাজশাহী থেকে আসা ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর স্টেশনে এসেছে 3 ঘন্টা বিলম্বে। গতকাল নাইটে ধূমকেতু এক্সপ্রেস রাত 11:20-এর ট্রেন, আমরা ট্রেন ছাড়ছে 2:10 রাজশাহী থেকে। ঈদের সময় তো একটু যানজট বেশি থাকে, যাত্রী বেশি, সেজন্য ট্রেন একটু লেট করছে, 3 ঘন্টা ট্রেন লেট করছে। অনেক জুলুম হয়েছে, অনেক কষ্ট হয়েছে ভিতরে ঢুকতে, তাও তারপরও আমরা অতিক্রম করে চলে এসেছি ঢাকা শহরে আসতে। অনেকে বলছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে যতটা না ভোগান্তি হয়েছে তার চেয়ে বেশি ভোগান্তি তাদের স্টেশন থেকে বাসায় যাওয়া নিয়ে। কারণ অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পরিবহন কিংবা সিএনজি অটোরিকশার ভাড়া দ্বিগুণ চাওয়া হচ্ছে। একই অবস্থা বাসে করে আসা মানুষদেরও। মূলত চাহিদার তুলনায় কম গণপরিবহন থাকাই এই ভোগান্তি বলে মনে করছেন তারা। অ্যাপের মাধ্যমে তাদের ভাড়াটাও বেশি আসতেছে, ইভেন আপনার সিএনজি ভাড়াটাও অনেক বেশি বেড়ে গেছে, অনেক অনেক বেশি বাড়তি মানে ভাড়া চাচ্ছে। প্রায় এইখান থেকে পান্ডবতার ভাড়া 300 টাকা, এটা তো সম্ভব না, কারণ 120 টাকা আপনার 150 টাকা ভাড়া, এখানে বাড়তি মানে তার অর্ধেকই বেশি যাচ্ছে তারা। এখন এইভাবে হলে তো ভাই আসলে মানে কোনো দিকে পসিবল হচ্ছে না। মানে একটা সিএনজি ওয়ালা যদি বলে যে 500 ভাড়া, তাদের তালে তালে সবাই এমনই দাম। অ্যাপে যাইতে যাচ্ছে ভাড়া আসতেছে 80 টাকা 90 টাকা, তারা চাচ্ছে 250 টাকা, মানে এত চাচ্ছেন কেন? তো বলছে কন্ট্রাক্টে যাবো। আমি বললাম যে আপনাদের যখন ভাড়া আসে 100 টাকা, আমরা যদি বলি 70 টাকা দিব তখন তো কন্ট্রাক্ট হয় না, তাহলে এখন কন্ট্রাক্ট কেন? তো না ভাই, এর বাইরে আমরা যাইতে পারবো না, আপনি অন্য গাড়ি দেখেন। ঈদ ছুটি শেষে একদিকে যেমন রাজধানীতে ফেরার চিত্র, অপরদিকে নতুন করে ঢাকা ছাড়ার মানুষের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে রেল ও বাস টার্মিনালগুলোতে। আরাফাত সিদ্দিক, NTV News, ঢাকা।